ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি সোহেল আখতার ভাই ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানতে চেয়েছেন সুরা মুজাদার দুই তিন চার নম্বর আয়তের ব্যাখ্যা

পাপমোচনকারী পরম ক্ষমাশীল এটা হচ্ছে দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ জিন ইউজাহির ওয়া মিন নিসাইহিম যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে সুম্মা ইয়াউদুন লিমা ক্বালু এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে যে তাহলে কি করতে হবে তাহলে প্রায়শ্চিত্ত হিসেবে ফাতাহরির ও রাকাবাতি মিন ক্বাবলা আন ইয়াতামাসা স্পর্শ করা তার মানে স্ত্রীর কাছে যাওয়ার আগে একটা দাস মুক্ত করতে হবে একটি দাসের মুক্তি দান জি স্ত্রীকে স্পর্শ করার আগে

দাস মুক্ত করতে না পারি ফার্সিয়াম ও শহরেই নি তাহলে এক অপর কি স্পর্শ করার পূর্বে একা একাধিক্রমে দুই মাস রোজা পালন করবে জি কবে মাসামেল্লা মিস তাতে আর যদি তাতেও সে অসমর্থ হয় ইতাম ও মিসকিনা না মিস্কি না তাহলে সে সারজন অভাবগ্রস্তকে খাওয়াবে জালিকালি অমিনু বিল্লাহ রসুল ই যে এটা এজন্য জন্য তোমরা যেন আল্লাহ তার রসুল উপর বিশ্বাস স্থাপন করো যে অতিলজ উদ্দৌল্লাহ এটা হল আল্লাহ নির্ধারিত শাস্তি বিধান আল্লাহ কাফিরিন আজাদুন আলীম আর অবিশ্বাসীদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। এই তিনটা একবার ব্যাখ্যা হচ্ছে ভাই যদি কোনো স্ত্রী যদি কোনো পুরুষ তার স্ত্রীকে যে যে বলে তোমার পিঠটা আমার মায়ের মতো তোমার মুখটা আমার মায়ের মতো অর্থাৎ সে মা যেমন হারাম সেইরকম নিয়ত রেখে মা যেমন আমার জন্য হারাম তুমিও আজ থেকে আমার জন্য হারাম এই নিয়ত রেখে যদি এই ধরনের কথা বলে তাহলে আর বিতে জিহার বলা হয় আর জিহারের যে আপনার বিধান হচ্ছে যে যদি সে জেহার করে আবার সে তার স্ত্রীকে ফিরে স্ত্রী যদি ফিরে নিতে না চায় তাহলে হলো স্ত্রীকে ফিরিয়ে নিতে না চাইলে সেটা হারাম হয়ে গেল আর যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তাহলে স্ত্রীর কাছে যাওয়ার আগে কি করতে হবে একটা মুক্ত করতে হবে দাসমুক্ত যেহেতু এখন নেই তাহলে পর কন্টিনিউ সারটা রোজা রাখতে হবে সাতটা রোজা রাখার ক্ষমতা না থাকলে সাতটা মিসকিনকে কি করবে একবেলা বেলা খাওয়াবে এটাই হচ্ছে যে কেউ যদি তার স্ত্রীকে মা বলে মা বলতে যে নিয়ত করলো যে মা যেমন আমার জন্য হারাম ঠিক সেরকম আমার স্ত্রী আমার জন্য আছে হারাম এরকম নিয়ত করে মা বলে তাহলে এটাকে জেহার বলে জেহারের বিধান হচ্ছে এটা